আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল, শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 3 লাখের বেশি ভোটের ব্যবধানে চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের রেজাল করিম চৌধুরী। বিচ্ছিন্ন সহিংসতায় দুজনের মৃত্যু, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলল ইসি, ইভিএমে ভোট চুরির অভিযোগ বিএনপির। দেশে প্রথম করোনার টিকা পেলেন নার্স রুনু, সময় মতো ভ্যাকসিন এনে জনগণের সুরক্ষা নিশ্চিত করেছে সরকার বলেন প্রধানমন্ত্রী। এবং করোনার ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকা প্রকাশ, টিকা নিতে নিবন্ধন করতে হবে ওয়েব পোর্টাল সুরক্ষায়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। বিপুল ভোটে চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের এম রেজাল করিম চৌধুরী। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। মোট 735টি কেন্দ্রের মধ্যে 733টির ফলাফল ঘোষণা করা হয়, বাকি 2টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, রেজাল করিম চৌধুরী পেয়েছেন মোট 3,62,248 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন পেয়েছেন 52,490 ভোট। দুজনের ভোটের ব্যবধান 3 লক্ষাধিক। এর আগে ভোটকে ঘিরে বিচ্ছিন্ন সহিংসতায় চট্টগ্রাম নগরীতে দুজনের মৃত্যু হয়। এর মধ্যে 2 কাউন্সিলর প্রার্থী সমর্থকদের গুলিতে নিহত হন একজন, অপরজনের মৃত্যু হয় ভোট শুরুর আগে 12 নম্বর ওয়ার্ডে নিজ ভাইয়ের ছুরিকাঘাতে। তার প্রতিদ্বন্দ্বী 2 কাউন্সিলর প্রার্থী সমর্থক ছিলেন। এছাড়া অনিয়মের ঘটনায় স্থগিত করা হয় 2টি কেন্দ্রে ভোট গ্রহণ, তবে বেশিরভাগ কেন্দ্রে ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন কেন্দ্রে। সকাল 9:30টার দিকে নগরীর 13 নম্বর ওয়ার্ডে সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। সেখানে মারা যান একজন। কাউন্সিলর নির্বাচনের বিরোধের জের ধরে 12 নম্বর ওয়ার্ডে নিজ ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন আরও একজন। এছাড়াও আকবরশা, ঝাউতলা, লালখান বাজারসহ বিভিন্ন এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে। বিদ্রোহী প্রার্থী বলেন, বিএনপি বলেন, সব এক হয়েছে। আমাদের উপর মানে আক্রমণ করছে, অনেকে ছিল গুলিবিদ্ধ এবং ককটেলে বিভিন্ন কারণে আহত হয়েছে আর কি। লালখান বাজারে কিছুটা সমস্যা হয়েছে, আমতলিতে কিছুটা সমস্যা হয়েছে, ফিরিঙ্গি বাজারের দিকে দিয়ে একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, বাকি সব জায়গায় শান্তিপূর্ণভাবে। নির্বাচনী সহিংসতায় বিভিন্ন স্থানে আহত হয়েছেন 20 জনের বেশি। এছাড়াও ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে 34 নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। স্থগিত করা হয় ওই ওয়ার্ডের 2টি কেন্দ্রের ভোট গ্রহণ। একটা সমস্যা হচ্ছে ইভিএম ভোট হচ্ছে, ইভিএম এ যে কাউন্টটা একটু কম হচ্ছে, সুস্থ সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এদিকে নারী পোলিং এজেন্টদের লাঞ্ছিত করা সহ বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলেন আওয়ামী লীগ প্রার্থী। তারা কিভাবে মেয়েদের গায়ে হাত তুলতে পারে, তারা কিভাবে আমাদের ছেলেদেরকে লাঞ্ছিত করতে পারে, কিভাবে এজেন্টদেরকে বের করে দিতে পারে, কিভাবে আমাদের প্রার্থীদের গায়ে হাত তুলতে পারে। এখানে খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে খুব উৎসর্গতা, মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে। 2টি কেন্দ্রে যে ব্যাপক গোলযোগ হয়েছে, সেই 2টি কেন্দ্রে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। এবার প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা ছাড়া এবং সীমিত পরিসরে গণপরিবহন চালু রেখে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। চট্টগ্রাম সিটি পেতে যাচ্ছে তাদের নতুন নগরপিতা, আর ওয়ার্ডগুলো পাবে তাদের নতুন প্রতিনিধি, আর এই দুয়ের সমন্বয়ে পরিকল্পিত এবং স্মার্ট নগরী উপহার দিবে নতুন নির্বাচিত মেয়র, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম।
দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। কমিশন কার্যালয়ের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, মাত্র দুটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ভোটের সার্বিক চিত্র নয়, তবে ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ভোটদানে মানুষের মধ্যে অনীহা তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে আনা অভিযোগ সুনির্দিষ্ট নয় এবং তা ভিত্তিহীন বলে দাবি করেন মোহাম্মদ আলমগীর। নির্বাচন আমরা যেটুক দেখেছি আপনাদের গণমাধ্যমের থেকে এবং আমাদের কাছে আমাদের যে নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখানে যে রিপোর্ট আমরা পেয়েছি, আমরা বলব ভালো নির্বাচন হয়েছে। আমাদের মতো এই সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, তার হিসাবে যদি আপনি বলেন তাহলে এটা আমি বলবো যে বরঞ্চ কমই হয়েছে, মাত্র দুটো তিনটা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে সহিংসতার জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের এই মন্তব্য করেন তিনি। বিএনপির ক্যাডারাই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা করে বলেও অভিযোগ করেন তিনি তথ্যমন্ত্রী। দেখবেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় একই কথা করেছে, বিভিন্ন জেলায় যখন উপনির্বাচন হয়েছে তখন একই ধরনের অভিযোগ উপস্থাপন করেছে। বিএনপি এই অভিযোগের বাক্সগুলো সবসময় বসে থাকে, একটি নয়াপল্টনের অফিস, আবার আজকে যেহেতু চট্টগ্রামের নির্বাচন নয়াপল্টনের অফিসে যথারীতি হয়েছে, আবার চট্টগ্রামও আমির খসরো বাবু সাহেব করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এবার ভোটাধিকার হরণের সাথে নির্যাতন, নিপীড়ন ও মানুষের জীবন নিয়ে টানাটানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ইভিএম এর মাধ্যমে ভোট চুরি করে সরকার নগরবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেন আমির খসরু। সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আর বিএনপির এজেন্টদের কোনো কোনো কেন্দ্রে ঢুকতেই দেয়নি, যেখানে ঢুকেছে সেখান থেকে বের করে দিয়েছে, এবং এজেন্টদের বের করার মূল দায়িত্ব পালন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যান্য সংবাদ, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তার দেহে করোনার ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে দেশের টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কুর্মিটোলা হাসপাতালে সম্মুখ সারির আরও চার যোদ্ধাকে এই টিকা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন এই অনুষ্ঠানে। এ সময় তিনি বলেন, শিগগিরই সারা দেশে টিকা দেওয়া শুরু হবে যাতে দেশের মানুষ কোভিড-19 থেকে সুরক্ষা পায়। আজ রাজধানীর 5টি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তার দেহে ভারতের সিরাম ইনস্টিটিউটের করোনার ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে শুরু হলো দেশে টিকা প্রয়োগ কর্মসূচি। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সম্মুখ সারির আরও চার যোদ্ধার দেহে এ ভ্যাকসিন দেওয়া হয়। এরপর স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মী, সাংবাদিক সহ একে একে টিকে নেন আরো 25 জন। কোন কাজ করতে গেলে সেখানে মানে বিরূপ সমালোচনা, মানুষের ভিতরে সন্দেহ ঢোকানো, মানুষকে ভয় ভীতি দেওয়া, এই ধরনের কিছু কাজ কারো কারো অভ্যাস আছে। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, আসবে না তো আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেবো যাতে তারা সুরক্ষা থাকে, কারণ তারা তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে? সমালোচনার লোকও থাকা দরকার, থাকলে আমরা কিছু জানতে পারি আমাদের কোনো ভুল ভ্রান্তি হলো কি না, সেই জন্য তাদেরকে আমি সাধুবাদ দিচ্ছি। যাদের শরীরে টিকা প্রয়োগ করা হলো তাদের রাখা হবে পর্যবেক্ষণে, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে প্রতিটি হাসপাতালে রাখা হয়েছে আলাদাভাবে চিকিৎসা সেবার ব্যবস্থা। 42,000 কর্মী কাজ করবে উপজেলা, জেলা এবং মেডিকেল কলেজে আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। প্রথম দিনে যারা টিকা নিলেন তারা সবাই সুস্থ আছেন।
টিকা পাওয়ার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ আছি। করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছি না। আমার আশা থাকবে সবার কাছে যে আমরা যেহেতু আমাকে ইসলামী ডোজটি নিয়েছি, এটা যেন হাজারো মানুষের সাহসের একটা যোগান হয়। বৃহস্পতিবার রাজধানীর আরও চারটি হাসপাতালে সম্মুখ সারির 400 থেকে 500 জনকে দেওয়া হবে এ টিকা। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। গর্ভবতী সহ 18 বছরের নিচে যাদের বয়স এবং যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম, তারা ভ্যাকসিন নিতে পারবেন না। এছাড়াও 90 বছরের বেশি বয়স্কদেরও দেওয়া হবে না করোনার ভ্যাকসিন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে চাইলে সবাইকে নিবন্ধন করতে হবে ওয়েব পোর্টাল সুরক্ষায়। এই অ্যাপ কিংবা পোর্টাল থেকেই পাওয়া যাবে ভ্যাকসিন সনদ। নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হলেও এখনও পুরোপুরি আপডেট হয়নি পোর্টালের সব অপশান। টিকা নিবন্ধনের জন্য সেই তৈরি মোবাইল অ্যাপ সুরক্ষা শিগগিরই পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। ফজল রাব্বি রিপোর্ট। কোভিড 19 ভ্যাকসিন নিতে আপনাকে প্রথমেই সুরক্ষা ওয়েব অথবা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ঘোষণা দেয়া হলো গুগল প্লে স্টোর থেকে এখনও সুরক্ষা অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে না, তবে শিগগিরই ফ্রি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে আইসিটি বিভাগ। অ্যাপটি ডাউনলোড করে নিন, নিবন্ধন করুন। এই অ্যাপে টিকা নিতে আগ্রহী ব্যক্তির নিবন্ধনের জন্য দরকার হবে জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ। সুরক্ষা ওয়েব পোর্টালে ঢুকে প্রথমেই আগ্রহী ব্যক্তিকে দিতে হবে পেশা সংক্রান্ত তথ্য। এখান থেকে নিশ্চিত হওয়া যাবে প্রথম ধাপে করোনা টিকার জন্য তিনি যোগ্য কিনা। প্রথম ধাপে টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বরেণ্য শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, জাতীয় দলের খেলোয়াড়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংকার, গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, প্রবাসী অদক্ষ শ্রমিক এবং 55 বছরের বেশি বয়সী সকল নাগরিক। ঠিকানা, ফোন নম্বর, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো সাধারণ ও ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হবে 6টি ধাপে। নিবন্ধনের সময় কোনো সমস্যা হলে পোর্টালেই থাকছে সহায়তার সুযোগ। যাচাইকরণ বাটনে ক্লিক করলে এছাড়া প্রান্তিক জনগোষ্ঠী যাদের হাতে এখনও ইন্টারনেট কিংবা স্মার্টফোন পৌঁছায়নি, তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য জানায়নি স্বাস্থ্য কিংবা আইসিটি বিভাগ। তবে ইউনিয়ন তথ্য কেন্দ্রে নিবন্ধন সুবিধা রাখার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। নিবন্ধনে দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোনে নিবন্ধনকৃত ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে টিকা গ্রহণের সময় ও স্থান। 2 ডোজ টিকা প্রাপ্তির পর এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে ভ্যাকসিন সনদ। নির্ধারিত দিনে পরপর 2 ডোজ টিকা নিয়ে টিকা সনদ গ্রহণ করুন। ন্যাশনাল ডাটা সার্ভারে থাকা জাতীয় পরিচয়পত্র নম্বরের সাথে এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে, ফলে ইমিগ্রেশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব দপ্তর জানতে পারবে ভ্যাকসিন নেওয়ার তথ্য। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,072 জনে। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 13 জন। এছাড়াও চট্টগ্রামে 2 জন এবং বরিশাল ও রংপুরে 1 জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 9 জন নারী। এই সময়ে 15,720টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 528 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.36%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,33,444। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 509 জন। মোট সুস্থ 4,77,935। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নেয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথম টেলিফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে মস্কোকে সতর্ক করেছেন তিনি। সেই সাথে রাশিয়ায় চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। অন্যদিকে বিস্তারিত কিছু না বললেও ক্রেমলিনের পক্ষ থেকে মোটা দাগে বলা হয়েছে কার্যকর খোলামেলা আলাপ করেছেন দুই প্রেসিডেন্ট। সর্বশেষ পরমাণু চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারেও একমত হয়েছেন তারা। পার্টেক্স খেলার খবর।
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ করে আইসিসি র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পয়েন্টে আরও উন্নতি করেছেন সাকিব আল হাসান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। নিষেধাজ্ঞার এক বছর শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 8 রানে 4 উইকেট তুলে নেন সাকিব আল হাসান। তাতে দেশের মাটিতে 150 উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে ওয়ান ডে সিরিজের 3 ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেন তিনি। ব্যাট হাতে 113 রান আর বোলিংয়ে 50 রানের খরচায় নেন 6 উইকেট। তাতে সিরিজ সেরা হিসেবে সাকিবকে বেছে নিতে কোনো সমস্যাই হয়নি। এই পারফরমেন্স অলরাউন্ডের র্যাঙ্কিং পয়েন্টেও উন্নতি ঘটে বাংলাদেশের পোস্টারময় সাকিবের। হালনাগাদ র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট 373 থেকে বেড়ে হয়েছে 420, আর নবীর পয়েন্ট কমে নেমে এসেছে 294। সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ 3 ম্যাচে নেন 7 উইকেট। তাতে 9 ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছেন মিরাজ। এই সিরিজেই 6 উইকেট তুলে নিয়ে মুস্তাফিজুর রহমান আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষদশে জায়গা করে নিয়েছেন। 11 ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন অষ্টমে, আর 15 ধাপ এগিয়ে সাকিব আল হাসানের অবস্থান 13তম স্থানে। সিরিজ জেতায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্যাটসম্যানদেরও, তবে শীর্ষদশে কেউ জায়গা করে নিতে পারেননি। এক ধাপ এগিয়ে মুশফিকুর রহিম আছেন 15তে, এক ধাপ এগিয়েছেন ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালও, তিনি আছেন আইসিসি র্যাঙ্কিংয়ের 22তম স্থানে। পরাগারমান, এটিএন বাংলা। ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে করাচির টেস্টে 88 রানের লিড নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ 8 উইকেটে 308 রান, 4 উইকেটে 33 রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে কিছুটা চাপেই ছিল স্বাগতিকরা। তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন ফাওয়াদ আলম, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 245 বলে 109 রানের অসাধারণ ইনিংস খেলে লুঙ্গি এন গিডির শিকারে পরিণত হন তিনি। এছাড়া ফাহিম আশরাফ 64 ও আজহার আলী করেন 51 রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 220 রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। সৌরভের অবস্থা স্থিতিশীল, রিপোর্টে নতুন কিছু ধরা পড়েনি, এমনটাই জানিয়েছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার বুকে ব্যথা নিয়ে কলকাতার এই হাসপাতালে ভর্তি হন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। পরিবারের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। আজ দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য বৃহস্পতিবার সৌরভের বুকে দুটি স্ট্যান্ড বসাবেন ডাক্তার দেবী সেটি, এমন বুলেটিন প্রকাশ করেছে প্রথমবার অসুস্থ হয়ে ভর্তি হওয়া উডল্যান্ডস হাসপাতাল। এর আগে গত 2 জানুয়ারি শরীর চর্চা করার সময় অসুস্থ হয়ে পড়ে গেলে সৌরভকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় প্রায় 1 সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। 20 দিন পর আবারও হাসপাতালে ভর্তি হতে হলো সৌরভকে। ওমর জোবের হ্যাট্রিক সহ 4 গোলে প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে তারা। খেলার মাত্র 14 মিনিটে জোবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুলাইমান সিল্লা। 35 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান 3-0 করেন গাম্বিয়ার এ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের পুরো সময়টা যেন নিজের করে নেন ওমর জোবে। 60 মিনিটে দ্বিতীয় গোল করা 2 মিনিট পরে হ্যাট্রিক পূরণ করেন তিনি। আর ইঞ্জুরির সময়ে নিজের চতুর্থ গোল করে আরামবাগকে টানা 4 ম্যাচ পরাজয়ের লজ্জায় ডোবান ওমর জোবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 3 লাখেরও বেশি ভোটের ব্যবধানে চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। বিচ্ছিন্ন সহিংসতায় দুজনের মৃত্যু, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলল ইসি, ইভিএম এ ভোট চুরির অভিযোগ বিএনপির। দেশে প্রথম করোনার টিকা পেলেন নার্স রুনু, সময় মতো ভ্যাকসিন এনে জনগণের সুরক্ষা নিশ্চিত করেছে সরকার বলেন প্রধানমন্ত্রী। এবং করোনার ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকা প্রকাশ, টিকা নিতে নিবন্ধন করতে হবে ওয়েব পোর্টাল সুরক্ষায়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।